চট্টগ্রামের কর্ণফুলিতে বাবা ছেলেকে আহতের ঘটনায় মানববন্ধন করেছে সনাতনি ধর্মাবলম্বীরা কর্ণফুলি উপজেলার হিন্দুপাড়ায় বাবা ছেলেকে কুপিয়ে আহতের ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সিইএফএল সড়কে কাপকো সেন্টারের সামনে মানববন্ধন করেছে সনাতনী সমাজ শনিবার বিকেলে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জগদীশ সিংহ পবন কুমার গুপ্তের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রামের গোলপাহাড় মহাশ্মসান কালী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি দদুল কুমার দত্ত তারা বলেন হামলায় জড়িতদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচি দেয়া হবে